অবৈধ কয়লা কারবারিদের বিরুদ্ধে বড় সাফল্য জামুরিয়া থানার পুলিশ। জামুরিয়ার চারুলিয়ার বিভিন্ন স্থানে কয়লা পাচারের সময় কয়লা ভর্তি চারটি ট্রাক, একটি জেসিবি মেশিন, একটি সুইফট গাড়ি সহ নজনকে গ্রেপ্তার করে জামুরিয়া থানার পুলিশ। কয়লা ভর্তি ট্রাকগুলো চুরুলিয়া এলাকা থেকে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল মণ্ডল বিশেষ বিশেষ সূত্রে খবর পায় এবং তৎক্ষণাৎ পুলিশ বাহিনী নিয়ে অতর্কিত হানা দেয়। সেই সময়ই হাতে নাতে ধরা পড়ে কয়লা কারবারিরা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।